ঐতিহ্য, সংস্কৃতি, সৃষ্টিশীলতা কিংবা বিজ্ঞান সব কিছুই যেন লেজারের আলোয় জীবন্ত হয়ে ধরা দিয়েছিল বার্লিনের বিখ্যাত আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইটে। প্রতি বছরের মতোই দারুণ মনোমুগ্ধকর এই উৎসবে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। তেসরা সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত আলোর এই উৎসবে রাজধানী বার্লিনের কমপক্ষে 70টি বিশেষ ভবন ও স্থাপনা সেজেছিল বর্ণিল আলোক সজ্জায়। আর এমন বর্ণিল সন্ধ্যায় নেমেছিল আলোক প্রেমীদের ঢল। উৎসবের কয়েকটা দিন খুব ব্যস্ত আছে, তবুও বলবো আমি শুধু উৎসবটি দেখতেই পোল্যান্ড থেকে এসেছি। আমি এই উৎসবটি খুবই উপভোগ করছি, খুব মিস করছিলাম, তাই আজকের শেষ দিনে না এসে পারলাম না। আমি নিজেই ভিডিও প্রোডাকশন ডিজাইনার, তাই এই অনবদ্য আলোকের কাজটা কতটা ক্রিয়েটিভ তা আমি জানি। শরৎ শুরুর আগেই এমন মন মাতানো উৎসবে যোগ দিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। উৎসবে আসা সবার চোখে মুখে ছিল মুগ্ধতা। এটা তো বছরে একবারই হয়, অনেক ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে বের হয়েছি, অনেক ভালো লাগছে, একটা ঈদের মতো আনন্দ লাগছে। আর শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎকে এক করে সুন্দর, টেকসই ও বাসযোগ্য আগামী ভবন গড়তে এমন উৎসবের রং যেন কখনোই না ফুরায়। পর্যটকদের এমন আকুতি ছিল উৎসবের শেষ দিনেও। বার্লিনের এই আলোর উৎসব থেকে সম্প্রীতির বন্ধন আর শুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বের নানা প্রান্তে, একই সাথে পৃথিবী হোক আরো মানবিক, এমনটাই আশা এই উৎসবে যোগ দেয়া সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।